নমস্কার, আমার বাংলা সংবাদে আমি দেবাশীষ আপনাদের স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। মতিনগর থেকে উদ্ধার তীরের সামগ্রী সহ নগদ টাকা, আটক দুই। ফের করিমগঞ্জ থেকে উদ্ধার 260 গ্রাম হেরোইন পাউডার, বড়সড় সাফল্য সীমান্ত পুলিশের। ধলাইয়ে রাতের অন্ধকারে চেরা কাঠ পাচারে আটক দুই পাচারকারী। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। তীর খেলার সামগ্রী, নগদ টাকা সহ মতিনগর থেকে অবৈধ তীরের দুই ব্যবসায়ীকে গ্রেফতার করল কচুধরম পুলিশ। সোনাই মতিনগর বাজারে অবৈধ তীরের রমরমা ব্যবসা চালিয়ে আসছে বলে দীর্ঘদিন থেকে বলে অভিযোগ ছিল। আর এই অভিযোগের ভিত্তিতে শনিবার দুপুরে সাদা পোশাকে অবৈধ তীরের বিরুদ্ধে অভিযান চালায় কচুধরম পুলিশ। এদিন কচুধরম থানার ওসি বিপুল বিশ্বাসের নেতৃত্বে সাদা পোশাকের পুলিশ দল মতিনগর বাজারে অভিযান চালিয়ে সঞ্জয় পাল, সাতাশ ও বিনোদ সিং নামের দুই তীর ব্যবসায়ীকে আটক করেন কচুধরম পুলিশের কর্মীরা এবং তাদের কাছ থেকে তীরের টিকিট, নগদ টাকা সহ দুটি মোবাইল ফোন জব্দ করেছে কচুধরম পুলিশ। এদিকে মতিনগর এলাকাটি লক্ষ্মীপুর থানাধীন থাকার দরুন ধৃতদের লক্ষ্মীপুর পুলিশের হাতে তুলে দেওয়া হবে বলে জানান কচুধরম থানার ওসি বিপুল বিশ্বাস। মতিনগর এলাকাত মানে বহুদিনৰ পৰা অবৈধভাৱে তীৰৰ ব্যৱসায় কৰি আছিলে, তো এইটো এটা অসামাজিক চক্ৰই এইবিলাক কাম কৰি আছিলে, সমাজৰ মানে প্ৰতিসাধন কৰিছিলে। তো এতিয়া মই খবৰ পোৱাৰ লগে লগে মোৰ সংগীয় ষ্টাফক লগত লৈ গৈ মই চিভিল ৰেছতে গৈছিলোঁ। গৈ এই প্ৰথম এখন মতিনগৰ এখন দোকানত গ্ৰচাৰী শ্বপত চাৰ্জ কৰা হ'ল বিনোদ সিং নামৰ মানুহজনৰ, তেওঁৰ পৰা কিছু টকা আৰু ইগিটিৰ টিকেট আৰু এইটো আমি ৰিকভাৰ কৰি চিজ কৰা হ'ল। তাৰপিছত অলপ পিছতে সেই একে ঠাইতে অলপমান আগত 2 কিলোমিটাৰমান আগত আৰু এখন দোকানত চাৰ্জ কৰা হ'ল, তেওঁৰ নাম হ'ল সঞ্জয় পাল। তেওঁৰ পৰাও বৃহৎ পৰিমাণৰ তীৰৰ টিকেট আৰু টকাও জব্দ কৰিবলৈ সক্ষম হৈছে। আৰু এইটো মানে কচুধৰম থানাৰ ওচৰত হয় কাৰণে মই চাইছিলোঁ, এইটো পিছত গম পোৱা হ'ল প্লেচ অফ অকাৰেঞ্চ লক্ষীপুৰ থানা পৰে। গতিকে এতিয়া মই লক্ষীপুৰ মাননীয় অচিৰলৈ এখন লিখিত এজাহাৰ দিম আৰু কেছ এটা ৰেজিষ্টাৰ কৰিবৰ কাৰণে। ফের ড্রাগসের বিরুদ্ধে সফল অভিযান করিমগঞ্জ পুলিশের, বড়সড় সাফল্য। শনিবার সীমান্ত জেলার পুলিশ কর্মীরা অভিযান চালিয়ে বাজেয়াপ্ত করল বিপুল পরিমাণের হেরোইন পাউডার। ঘটনার বিবরণে জানা গেছে, এদিন গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযানে নেমে 260 গ্রাম হেরোইন পাউডার বাজেয়াপ্ত করতে সক্ষম হয়েছে পুলিশ। বাজেয়াপ্ত করা হেরোইন পাউডারের বাজার মূল্য প্রায় 2 কোটি টাকা হবে বলে পুলিশের অনুমান। নেশা সামগ্রীর পাশাপাশি তিন পাচারকারীকেও আটক করেছে পুলিশ। ধৃতরা হলেন আব্দুল ফাত্তা, আব্দুল সলিল এবং শাহজান উদ্দিন। নেশাজাতীয় ড্রাগস সহ এই তিনজনকে করিমগঞ্জ জেলার পাথারকান্দি থানার অন্তর্গত কেউটি গ্রাম থেকে আটক করা হয়েছে। জানা গেছে, ধৃত আব্দুল ফাত্তা মিজোরাম থেকে প্রায় ড্রাগস আমদানি রপ্তানি করে থাকেন। বর্তমানে পুলিশ এদের কাছ থেকে আরও তথ্য উদ্ধারের জন্য টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। আজি ৰাতিপুৱা মানে কালি ৰাতিপুৱা একচুৱেলি এটা অপাৰেশ্যন চলি আছিলে আমাৰ এডিশ্যনেল এছ পি পাৰ্থপ্ৰতিম দাসৰ নেতৃত্বত পাথাৰকান্দি পুলিচ ষ্টেচনত। তো গোটেই ৰাতি অপাৰেশ্যন কৰি ৰাতিপুৱা প্ৰায় কেউটি নামৰ এখন গাঁও আছে পাথাৰকান্দি, সেই গাঁওখনত বিভিন্ন ঘৰত ৰেইড মৰা হৈছিলে আৰু তাৰে শেষত গৈ পেলাই এটা ঘৰ যোনটোৰ মানুহজনৰ নাম আব্দুল ফাত্তা, আব্দুল ফাত্তাৰ ঘৰত ৰেইড মাৰি পেলাই প্ৰায় 20টা চাবোনৰ বাকচত 250 গ্ৰামমান হেৰইন, প্ৰায় 1-2 কোটি টকামানৰ হ'ব গোটেই কনচাইনমেণ্টখিনি, এই 250 গ্ৰামমান হেৰইন জব্দ কৰা হ'ল। আৰু লগতে আৰু দুজন মানুহ আব্দুল চালিক আৰু শ্বাহজাহান উদ্দিন, এই টোটেল 3জন মানুহ এৰেষ্ট কৰা হৈছে আৰু এই গোটেইকেইজনৰ ওপৰত এতিয়া ইনভেষ্টিগেশ্যন চলি আছে আৰু গোটেই বস্তুখিনি জব্দ কৰা হৈছে আৰু NDPS এক্টত আমি কেছ এটা লৈছোঁ অলৰেডি। তো এই মানে এই যোৱা কেইদিনমানৰ পৰা বা যিমান যোৱা 1 বছৰৰ পৰা আমি যিমানবিলাক ড্ৰাগছৰ এগেইনষ্ট যিবিলাক অপাৰেশ্যন কৰি আছোঁ, ইয়াত আমি দেখা পাইছোঁ যে করিমগঞ্জৰ বহুতকেইটা জেগা যেনে মানে ৰাতাবাৰী হওক বা পাথাৰকান্দি হওক বা বদৰপুৰ হওক, এই গোটেইবিলাকত ড্ৰাগছৰ এটা এটা মানে নেটৱৰ্ক এটা আছে আৰু আমি যথেষ্টখিনি নেটৱৰ্কটো ভাঙিবলৈ সক্ষমো হৈছোঁ আৰু আমাৰ এই ড্ৰাগছ বিৰোধী অভিযানটো আগৰ পৰা চলি আছে আৰু এতিয়াও একেটা গতিতে চলি থাকিব। রাতের অন্ধকারে চেরা কাঠ পাচার করতে গিয়ে কচুধরম পুলিশের হাতে কাঠ বোঝাই লরি সহ ধরা পড়ল দুই পাচারকারী। শেষে কাঠ বোঝাই লরি সহ ধৃতদের বন বিভাগের মণিয়ারখাল রেঞ্জের সোনাইস্থিত কার্যালয়ের রেঞ্জ অফিসার SB সিনহার কাছে হস্তান্তর করে
কচুদরম পুলিশ শনিবার বন বিভাগের মনিয়ারখাল রেঞ্জের তৎপরতায় ধৃতদের আদালতে তোলা হবে এবং তারপর জেল হাজতে পাঠানো হয় ঘটনার বিবরণে জানা গেছে গত বৃহস্পতিবার রাত 2টা নাগাদ রুটিন তল্লাশির সময় পূর্ব ধলাই মোহনকাল এলাকা থেকে এএস 11 এসি 5335 নম্বরের চেরাকাট বুজাই ডিআই লরি সহ গঙ্গানগর তৃতীয় খণ্ড গ্রামের বাসিন্দা তথা লরি চালক আজিরুল হক লস্কর ও আমরাঘাট সেন্ট ক্যাথারিন গ্রামের আব্দুল সাত্তার চৌধুরীকে আটক করেন কচুদরম থানার ওসি বিপুল বিশ্বাস পরে শুক্রবার কাঠবুজাই লরি সহ ধৃতদের বন বিভাগের হাতে হস্তান্তর করেন তিনি মানে 6522 মানে কচুদরম পুলিশ পাড়ির মানে মানে পেট্রোলিং স্টাফ যারা তারা মানে উক্ত গাড়িটা মানে জব্দ করছে রাত্রে অনুমানিক 2:30 আছে এরপর পরদিন সকালে মানে আমাদেরকে ইনফর্ম করছে তারপর আমি এবং এখানে আরেকজন স্টাফ নিয়ে গাড়িটা পুলিশ পার্সনের কাছ থেকে আমরা সমঝে আমরা রেঞ্জ অফিস কাস্টডিতে আনি আনছি আছে ধরুন আপনার 50-60 ফুট মাল সিরামার বস্তুটা সম্পূর্ণ অবৈধ এরকম নেওয়া আনা তো এটা মানে ইয়ে নাই সালান কইতে আমরা আজকে হ্যান্ড ওভার করছি অনারেবল সিজমার কাছে সোনাই বিধায়ক করিম উদ্দিন বরভুইয়াকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে সরব হয়ে উঠল সোনাই যুব সমাজ শুক্রবার শিলচরের কংগ্রেসের সোশ্যাল মিডিয়া ও আইটি সেলের সাধারণ সম্পাদক জোন চৌধুরী সোনাইর বিধায়ককে নিয়ে বিভিন্ন মন্তব্য করেছিলেন এরই পরিপ্রেক্ষিতে শনিবার সোনাই আরএফ বিবাহ ভবনে এক সভার মাধ্যমে কংগ্রেসের ওই নেতাকে পাল্টা আক্রমণ করলেন সোনাই যুব সমাজের কর্মকর্তারা তারা বলেন যে ব্যক্তি খাঁটি কংগ্রেসী বলে আজ কথা বলছেন তিনি বিগত দিনে লোকসভা নির্বাচনে এনপিপির প্রার্থীর হয়ে প্রচার কাজ চালিয়েছেন এর পরবর্তীতে গত বিধানসভা নির্বাচনে কংগ্রেসের বিরুদ্ধে গিয়ে নির্দল প্রার্থীর হয়ে ময়দানে ছিলেন এবার ওই ব্যক্তি নিজেকে কংগ্রেসী হিসেবে জাহির করেছেন যে ব্যক্তির কর্মজীবন আরটিআই এর দালালির মাধ্যমে যাচ্ছে তিনি আবার সম্মানিত বিধায়ককে নিয়ে মন্তব্য করছেন জনগণ জানেন ওই কংগ্রেসের কর্মী কোনো প্রকৃতির লোক বলে জানান তারা ডানে এবং বামে দু চারজনকে নিয়ে যে প্রেস কনফারেন্স করেছে ওদের মধ্যেও আমরা দেখেছি 500টি কি দলাল হ্যাঁ 500টি কি দলালদেরকে নিয়ে ও আমাদের জনপ্রিয় বিধায়ক কর্মতৎপর বিধায়ক আলহাজ করিম উদ্দিন বড়ভুইয়া সম্পর্কে উনি যে বক্তব্য করেছে যে মন্তব্য করেছে সেটা আমরা কোনো অবস্থায় মেনে নিতে পারি না কারণ আলহাজ করিম উদ্দিন বড়ভুইয়া এমন এক বিধায়ক আগামী 4 বছর ওর হাতে আছে 1 বছর ও পূর্ণ করেছে এই 5 বছরে আসামের শ্রেষ্ঠ বিধায়কের আসন যদি কোনো বিধায়ক পেয়ে থাকেন উনি হবেন আলহাজ করিম উদ্দিন বড়ভুইয়া কারণ আলহাজ করিম উদ্দিন বড়ভুইয়া একজন ভিশনারি বিধায়ক দূরদর্শিতা সম্পন্ন এক বিধায়ক আজকে সোনাইয়ের জন্য উনি যেভাবে আজকের ডেটে মেগা প্রজেক্ট নিয়ে আসছেন ভবিষ্যতে যেগুলো প্রকল্প ওর হাত ধরে সোনাইতে বাস্তবায়ন হবে আপনারা হতবাক হবেন যে এমন কর্মতৎপর বিধায়ক আমরা ভাগ্যগুণে পেয়েছি আজকে আলহাজ করিম উদ্দিন বড়ভুইয়াকে নিয়ে আমরা এদিন বৈঠকে বক্তব্য রাখেন সোনাই যুব সমাজের পক্ষে মৌলানা নাজির হোসেন মজুমদার এম মাকসুদ আহমেদ বড়ভুইয়া হাফিজ আব্দুল হক মেহবুব আলম লস্কর প্রমুখ সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাবুল আহমেদ লস্কর হাফিজ গিয়াসউদ্দিন চৌধুরী মাহমুদ হোসেন লস্কর সহ অনেকে গত 2 দিন পূর্বে ঘোড়ামারা এলাকার লস্কর বাজারের এয়ারটেল টাওয়ার অকেজো থাকায় স্থানীয়রা নেটওয়ার্ক থেকে বঞ্চিত ছিলেন এর প্রতিবাদে সরব হয়েছিল ঘোড়ামারা আঞ্চলিক আমসু টাওয়ারটি পরিদর্শন করে ঘোড়ামারা আমসুর সভাপতি আফজল হোসেন বিভাগীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে ফোন যোগে আলোচনা করলে বিভাগীয় কর্তৃপক্ষরা মেরামতের জন্য 1 সপ্তাহ সময় চেয়েছিলেন কিন্তু 2 দিন অতিবাহিত হতে না হতেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নতুন মেশিন নিয়ে এয়ারটেল টেলিকমের অপারেটরদের সঙ্গে এয়ারটেল টাওয়ারটি মেরামত করেন যার দরুন ঘোড়ামারা আঞ্চলিক আমসুর পক্ষ থেকে এয়ারটেল বিভাগীয় কর্তৃপক্ষকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন কমিটির কর্মকর্তারা এদিকে এলাকার স্থানীয়রা পুনরায় নেটওয়ার্ক ফিরে পেয়ে ঘোড়ামারা আমসু কমিটির কর্মকর্তাদের সাধুবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন এদিনের কর্মসূচিতে সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি আফজল হোসেন সম্পাদক লুকমান হোসেন জাকারিয়া হোসেন রাজ ছবির আহমেদ প্রমুখ আমসুর পিএটি ঘোড়ামারা আঞ্চলিক কমিটির পক্ষ থেকে গতদিন ঘোড়ামারা এলাকার লস্কর বাজারে একটি এয়ারটেল নেটওয়ার্ক অকেজো অবস্থায় পড়েছিল সেখানে আমরা পরিদর্শন করতে এসেছিলাম আসার পর আমরা এখানে সব অভিযোগগুলো শুনে স্থানীয় মানুষদের কাছ থেকে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এয়ারটেলের ডিপার্টমেন্টের
পরিদর্শন কর্তৃপক্ষের সঙ্গে আমাদের বন্ধুরই আলোচনা হলে ওনারা আমাদেরকে জানিয়েছিলেন আগামী এক সপ্তাহের মধ্যে অর্থাৎ 12 তারিখের ভিতরে এই অফিসের টাওয়ারটি মেরামত করা হবে। আগের মতন পুনরায় এলাকার মানুষ ইন্টারনেট পাবে এবং 4G নেটওয়ার্ক পাবে বলে ওনারা আমাদের আশ্বাস দিয়েছিলেন। প্রথমত আজ দুদিন পর উপস্থিতিতে এখানে কাজ সম্পূর্ণ হয়েছে, তাই আমি এয়ারটেল টাওয়ারের উদ্বোধন কর্তৃপক্ষকে আমরা পিএইচডি আমরা আঞ্চলিক ধন্যবাদ জ্ঞাপন করি। প্রধানমন্ত্রী আবাস যোজনার গৃহ প্রদানে 20,000 টাকার উৎকোচ আদায় নিয়ে ধলাইয়ের দারবিজিবিতে দুপক্ষের মধ্যে তীব্র বিরোধ চলছে। জিপি সভাপতি প্রদীপ কানু ইতিমধ্যেই মনোজ গোয়ালা সহ তার পরিবারের চারজনকে অভিযুক্ত ধলাই থানায় এ মর্মে এক মামলা দায়ের করেছেন। শনিবার দারবিতে এক নাগরিক সভা আয়োজন করে জিপি সভাপতি বলেন, কোনোভাবেই দালাল চক্রকে রেহাই দেওয়া যাবে না। পাশাপাশি এদিন জনা কয়েক নাগরিকও সেই সব দালালদের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ঝাড়েন বলে জানা গেছে। পিএমওয়াই ঘরের ব্যাপারে একটা মিথ্যা অভিযোগ করেছে আমার নামে। পিএম ঘর প্রতি আমারে 20,000 টাকা উৎকোচ দিয়েছে, এটা সম্পূর্ণভাবে মিথ্যা। আমি সভাপতি দারবি নিষ্ঠা সহিত দারবিজিপি উন্নতিকল্পে কাম করিয়া যাইতেছি ও ভবিষ্যতে করব। ওটার মধ্যে একটা দালাল চক্র আছে যাহা বিগত 4 বছর ধরে আমাকে বদনাম করার চেষ্টা করিয়ে যাইতেছে, নানানভাবে আমাকে হে উত্তেজিত করিতেছে ও তার দালালির পক্ষে হে আমারে বারবার তার কালবাট লাগে, রাস্তা লাগে, পার্সোনাল ম্যাটারে তার পয়সা লাগে, এইগুলো দিয়ে হে আমারে প্রচারিং করতেছে। মিডিয়া মারফত তাহাকে আমি সতর্ক করলাম, ভবিষ্যতে যদি এইরকম হে করে তা আমি অন্য পদক্ষেপ নিতে বাধ্য থাকিব। শনিবার শিলচর প্রেস ক্লাবে সদ্য প্রয়াত গৌতম ভট্টাচার্য স্মরণে এক শ্রদ্ধাঞ্জলি সভার আয়োজন করা হয়। বরাক নাগরিক সাংসদ আকশা ও ইউটিডিসির যৌথ উদ্যোগে ওই স্মরণ সভার আয়োজন করা হয়। সভায় প্রয়াত গৌতম ভট্টাচার্যের কর্মজীবনের উল্লেখযোগ্য দিকগুলো তুলে ধরে স্মৃতিচারণ করেন প্রেস ক্লাব সচিব শঙ্কর দে আকশার, রূপম নন্দী পুরকায়স্থ, সংসদের সঞ্জিত দেব লস্কর, সাংবাদিক উত্তম সরকার প্রমুখ। আমরা গৌতম ভট্টাচার্যের এভাবে চলে যাওয়া কিছুতেই মন থেকে মেনে নিতে পারছি না। অত্যন্ত কর্মোদ্যমী ব্যক্তি ছিলেন তিনি, আজীবন তিনি ব্যক্তিকেন্দ্রিক যে দৃষ্টিভঙ্গি সেটিকে পরিহার করে তিনি সমাজের জন্য কাজ করে গিয়েছেন। একেবারে নিবেদিত প্রাণ সমাজসেবী বলতে যা বোঝায় তিনি ছিলেন তাই। আর্য সংস্কৃতি বোধনী সমিতি গঠন করে তিনি এ অঞ্চলে সামাজিক সাংস্কৃতিক ক্ষেত্রে নতুন আন্দোলনের সূচনা করেছিলেন, যুব প্রজন্মকে উদ্বুদ্ধ করার জন্য। আজীবন তিনি একেবারে মাঠে ময়দানে নেমে মানুষ গড়ার কারিগর হিসেবে কাজ করে গিয়েছেন। তাকে আমরা বিনম্র শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি এবং তিনি যেভাবে সমাজসেবার কাজে ব্রতী ছিলেন তার কর্মকাণ্ড থেকে, সামাজিক অবদান থেকে বর্তমান প্রজন্ম আগামী দিনে উদ্বুদ্ধ হয়ে এ অঞ্চলের জন্য কাজ করে যাবেন আমরা এই দৃঢ় আশার কথা ব্যক্ত করছি। গৌতম ভট্টাচার্যের স্মৃতিচারণ সভা হচ্ছে এখানে, আমাদের যারা গুরুজন রয়েছেন ওনার বিষয়ে ওনার কর্মজীবনের উল্লেখযোগ্য দিকগুলি তুলে ধরেছেন এবং মানুষের জীবনে যে কাজগুলো করা হয় ভালো কাজগুলো সেগুলো কিন্তু রয়ে যায়, মানুষ মারা যাওয়ার পর সেই কথাগুলো সারা জীবনের জন্য রয়ে যায় এবং আমি ওনাকে আমার পক্ষ থেকে। প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর প্রদানের পর বহুদিন অতিক্রান্ত হয়ে যাওয়ার পর শুধু এক মাসের কিস্তি জমা পড়েছে হিতাধিকারীর ব্যাংক অ্যাকাউন্টে। এ নিয়ে তীব্র ক্ষোভ ব্যক্ত করেন বরখোলা বিধানসভা কেন্দ্রের হরিণছড়া গ্রামের নতুন বস্তির বাসিন্দা তথা প্রধানমন্ত্রী আবাস যোজনার হিতাধিকারী শাহাবুদ্দিন লস্কর এবং তার পরিবারের লোকেরা। শনিবার সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে হিতাধিকারী শাহাবুদ্দিন লস্কর জানান, প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর প্রদানের পর প্রায় বছরখানেক আগে তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা পড়ে, বছরখানেক আগে তার অ্যাকাউন্টে 32,500 টাকা কিস্তির টাকা জমা পড়লেও আজ অবধি সরকারের তরফ থেকে দ্বিতীয় কিস্তির কোনো টাকা জমা পড়েনি। অতিসত্বর দ্বিতীয় কিস্তির টাকা প্রদানের জন্য সরকারের কাছে আর্জি জানান তিনি। আমি একটা ঘর পাইছি, আমার সরকারের দিছে, সরকারের দেওয়া তো আমি পাইছি,
হাফ কিস্তি ফইলা নম্বর এক কিস্তি দিয়েছেন আর দীর্ঘ এক বছর গত হয়ে গেছে, দুই নম্বর কিস্তিও নাই, তিন নম্বর কিস্তিও নাই। আর ওই দেখুন বাঙ্গা ঘর বাঙ্গা দুয়ার, আমার মধ্যে বাচ্চা একটাও মারা গেছে, মেয়ে একটা মানে গেছে গিয়া, এটা যন্ত্রণা জানতে পারছে না, আরেকখানও গেছে গিয়া। আর ও পর্যন্ত আমি দুঃখ আছি, দুঃখর কষ্টত আছি, ও পর্যন্ত দিনমজুরি মানুষ আমি মানে রুজি করে খাই, কাজ কাম করে খাই। আর বাচ্চাই আমার সাত আটটা ছয় সাতটা আসুন পরিবার বাক্কা বড়ো, এটা দিয়ার না মানে আমি গড়ি গো বানাইতাম পারি না, আর বালা গড়ে গোবর দেখ দিয়া আরও বালা গড়ে গো বাঙ্গা রঙ্গিয়া করিয়া মানে আমার সব কিছু শেষ, মাইয়া একটাও শেষ হয়েছে আট বছর, সরকারের দেওয়াই গিয়া আমি পাইছি। আর এখন আমার বাঘা দশ দিন টাকা টাইম ঢুকে না বা দেই না, কি ব্যাপার কিতা কারণে কিছু অনুরোধ করিয়া কইয়া। বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে তিন দিনব্যাপী রংপুরের নবনির্মিত শনি মন্দির প্রতিষ্ঠা সহ বার্ষিক উৎসব সম্পন্ন হলো। উল্লেখ্য, বৃহস্পতিবার বিকেলে অধিবাসের জলভরা অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবের সূচনা করা হয়। বার্ষিক উৎসব উপলক্ষে শনিবার সকাল নটা থেকে শ্রী শ্রী শনি মহারাজের বিশেষ পূজার্চনা সহ হোমযজ্ঞ অনুষ্ঠিত হয়। পরে দুপুর একটা থেকে অগণিত ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। পাশাপাশি এদিন বিকেলে পুজো কমিটির তরফ থেকে এক সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। যজ্ঞ হয়েছে, এক কুইন্টাল লাকড়ি এবং দু হাজার দেবতার নিয়ে যজ্ঞ হয়েছে। তারপর বিকেলে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, এখানে অনেক বড়ো বড়ো শিল্পীরা এসেছেন, আমাদের অনেক শিল্পীদের সাথে সাথে আমাদের লোকাল আর্টিস্টরাও প্রোগ্রাম প্রোগ্রাম করেছে। এবং আমাদের আর গতকালকের প্রোগ্রামের যে হাইলাইট যেটা ছিল সেটা হচ্ছে গিয়ে আমাদের আশেপাশের মধ্যে আমাদের লোকাল এরিয়াতে যে যত যত ব্রাইট স্টুডেন্ট আছে, এবার যারা ভালো ভালো রেজাল্ট করেছে, বিভিন্ন এরিয়াতে যে ভালো রেজাল্ট করেছে ওদেরকে সম্বর্ধনা দেওয়া হয়েছে। কৃষি পরিষদের নবনির্মিত মন্দির উদ্বোধনের তিন দিন ব্যাপী অনুষ্ঠান আজকে সমাপ্তি হবে। তার আগে আমরা দুইটা দিন খুব সুন্দরভাবে উৎসবের আয়োজন সবাই উপভোগ করেছেন এবং আজকে বিশেষ করে পঞ্চায়েত উৎসবে আপনারা সবাই মহাপ্রসাদ নিয়ে যাবেন, এটি আমাদের আমার সরকার সবার কাছে অনুরোধ রইল। এবং সন্ধ্যার পর সন্ধ্যা কীর্তন আয়োজন করেছি আমরা, সন্ধ্যা কীর্তন আজকে কি প্রসাদ বিতরণ হচ্ছে নাকি? এবং আমাদের আপনারা যে দেখছেন এগুলা মানে আমাদের আধার আধার থেকে কম আছে, সবাই সব দিকে ব্যস্ত থাকায় এখন সবাই উপস্থিত হতে পারেননি, কিন্তু আমাদের অনেক অনেক মহিলারা আছে বেরিয়ে এসছে নিজের ঘর থেকে শনিবারের পূজাটা সুসম্পূর্ণ করতে। তাই আমরা সবার কাছে আমরা এসে সেটা আমরা নিজেই বুঝতে পারছি না, এত সুন্দর করে যে আমরা করতে পারবো, আগামীতে আরও সুন্দর করে করতে পারি এটাই আপনারা। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। মতিনগর থেকে উদ্ধার তীরের সামগ্রী সহ নগদ টাকা, আটক দুই। ফের করিমগঞ্জ থেকে উদ্ধার ২৬০ গ্রাম হেরোইন পাউডার, বড়সড় সাফল্য সীমান্ত পুলিশের। ধলাইয়ে রাতের অন্ধকারে চেরাকাট পাচারে আটক দুই পাচারকারী। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই, ধন্যবাদ।